একটু পাওয়া আর একটু রাজত্ব, একটু ছোটখাটো পদ পাইলে অনেকের মাথা গরম হয় না? জোরে বলেন, মাথা গরম হয় না? মানে মানে কি করবি এলাকার মানুষ কথায় কথায় কয় তোরে খাইয়া ফেলাম। কে রে ভাই, আপনি কি মানুষ না রাক্ষস? কথা কন না কেন, কথায় কথায় মানুষকে হুমকি দেয়। চব্বিশ ঘন্টার মধ্যে দেখে নেবো, কয় ঘন্টা? একজন সকালবেলা হুমকি দিছে, চব্বিশ ঘন্টার মধ্যে তোকে দেখে নেবো। এক চব্বিশ ঘন্টা বাড়ির যা গরিব বেচারা কান্নাকাটি শুরু করেছে। বউ কয় কাঁদতো কে, কাঁদবো না, চব্বিশ ঘন্টা পরে আমার হাত পা ভেঙে দেবে, চব্বিশ ঘন্টা পর আমাকে সাইজ করবে, দুনিয়ার থেকেও বিদায় করে দিতে পারে। বউ বলতেছে, আল্লাহর কত বিচার আছে, দুনিয়াতে আইন আদালত নাই? তখন বলতেছে, পাগলি, আদালত আইন ওদের কথাই ওঠে আর বসে, ওরা দুই সাইডটা প্রশাসনের লোক ওই নিয়ে তাদের পকেটে থাকে, আমাদের গরিব মানুষ পুলিশ আমাদের কথা শুনবে? বউ তখন বলতেছে, যার কেউ নাই তার আল্লাহ আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে, তুমি আল্লাহর উপর ভরসা কর। এই কথা শুনে ওই গরিব বেচারা বুকের ভিতরে হাতটা বলে, এই পাত্র কথার মতো একটা কথা খুঁজ, ঠিকই বলছো, যার কেউ নাই, যা আল্লাহ যা করে করুক। রাত দশটার দিকে ওই গ্রামের ভিতরে পু পু করে, মানে প্যাঁ পু করে অ্যাম্বুলেন্স ঢুকছে। ওই কাছে কার কি হলো রে, কে মরলো না ভাই? যে বেচারা হুমকি দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সাইজ করবি, ওই মনে করেন বুঝলি তো, এখন অ্যাটেচ বাথরুম থাকে না, বাড়িতে যায় ফ্রেশ হওয়ার জন্য, ফ্রেশ ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের ভিতরে ঢুকছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ওর বউ খালি কাপড়ই ধুয়ে দিল, কাপড় ধুয়ে পুরো বাথরুম খালি পিছলে হয়ে আছে। এই মনে করেন বাটা কোম্পানির স্যান্ডেলগুলো পরে যখন ওই পিছলের ওপর দিয়ে হাঁটছে, একবারে দুই ঠ্যাং, কথা বোঝেননি, নিচে না একবারে আসমানের দিকে উঠছে। আর এই বাথরুমে টাইস টুইস দিয়ে হাত পাও কাটিয়ে উঠার কোনো কায়দা নেই, বাথরুম পরে খালি গ্যাং গাচ্ছে, গ্যাং গাচ্ছে। বউ ডাক দিচ্ছে, বউ এসে কয়, সর্বনাশ, যে মোটা তাজা মানুষ, এমনি তো 80 কেজি ওজন, ওজন নেতারা বলেন না, দুর্নীতি করে সুদ ঘুষ খায়া, হারাম খায়া, রড খায়া, সিমেন্ট খায়া, ডিউটি খায়া, বিকাশের টাকা চাল ডাল খায়া, বুড়ি তো বানাইছে আখিরি বুড়ি, কথা কন থাকে। এক নেতা আমি ঈদের নামাজ পড়াই নওগাঁয়, তো আমাকে ঈদের নামাজ পড়ে এসে বলতেছে, হুজুর আসেন, কি আসেন, মুসাফা করে পবিত্র দিন, হুজুর আপনারাই বলেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কোনো হিংসা বিদ্বেষ থাকা যাবে না। আমি নাই দল আলাদা করি, হুজুর আপনি হিংসা করেন? আমি বললাম, না ভাই, আপনাদের মাঠে নামাজ পড়ায় আর আপনাদেরকে দিয়ে হিংসা করলে হবে? আসেন, কোলাকুলি করি, এরকম মনে করেন দুই হাত মেরে মুসাফা করে এখন বুকে টানতেছে। আমি এতই চেষ্টা করি বুকে যাবো, কিন্তু মাঝখানে আমার হাইব্রিড পেট এমন কায়দায় বেজে গেছে, কিসের কোলাকুলি হচ্ছে, খালি পেটা পেট, তা বুঝতে পারছেন? এরকম কিছু হাইব্রিড নেতা আছে না নাই? এখন সবাই শান করে তিন চারজন ধরে যাই, চব্বিশ ঘন্টার মধ্যে সাইজ করবি, তিন চারজন ধরে বাথরুম থেকে বেই করে অ্যাম্বুলেন্সে তুলছে। তখন ওই যে গরিব মানুষ, ওই যে গরিব মানুষ, কথা বোঝেন নি, গরিব মানুষ এসে দেখতেছে, কে ভাই, চব্বিশ ঘন্টা আর কয়েক ঘন্টা বাকি আছে ভাই, আর কোনো কথা নেই, চোখ মুখ খালি ভেলটাচ্ছে, কথা কন ঠিক কিনা? এখন আল্লাহ যদি ভেলায় তো চব্বিশ ঘন্টা টাইমই দিবি না, 1 মিনিটের মধ্যে কত কি ঘটে যায়, কথা কন ঠিক কিনা? আর তুমি আলটিমেটাম দাও, টাইম দাও, তোমার খবর আছে, কথা কন ঠিক কিনা? কি নেতা? মক্কা, নাম কি? আমর। নাম কি? মহাবীর আমর। কেমন পাতি নেতা জানেন? একটা গ্রুপীয় লিডার, যেমন তিন চারটা মানে গ্রাম মিলে একটা মেম্বার হয় না, এরকম মেম্বার আগে এগুলো ছিল, তাদেরকে বলা হতো কি, মানে তিন চারটা ওয়ার্ডের বা তিন চারটা গ্রামের এগুলোদেরকে দলপতি বলা হইতো, কথা বুঝতে পেরেছি, মুরল বলা হতো, এক এক সম্প্রদায়ের সময় এক একটা নামে প্রচলন ছিল, কথা কি বুঝতে পারছেন? এ কয়েকটা গ্রুপীয় লিডার ছিল, তো একটা পাওয়ার আছে না, তিন চার গ্রামের শাসন বিচার ব্যবস্থা ও নিজে পরিচালনা করে। এজন্য বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে রসুল এই জায়গায় দিনের প্রচার প্রসার করেন, কাফেরদের কথা নবী যে একবারও চিন্তা করেন না, যে মক্কার আবু জেহেল কি করে, উতবা সাহিবা কি করে, কিন্তু কাফেরদের মাথা গরম, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মদিনায় যায় কি করে তদন্ত করা দরকার, ওদের চোখে ঘুম নাই, কারণ এখান থেকে তারা দিছে, এখান থেকে চলে গেছে, কিন্তু ওই জায়গায় যা কি করে আমাদের জানা দরকার। কাফেররা দূরে গেলেও টার্গেট করে, দূরে গেলে ওরা টার্গেট করে, ও কিন্তু ভাবতেছে
কিন্তু কাফেররা ভাবতেছে কথা কোন ঠিক কেন নবীজি কাফেরদেরকে নিয়ে একবারও চিন্তা করতেছে না যে মক্কার কাফেররা আবু জেহেল কেন কাছে মিস কল দেয়নি খবরও নেয়নি কথা বুঝেন নাই কিন্তু এদের ঘুম নাই যে মক্কায় যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি করতেছে টেনশনে পড়ে গেছে তাই পাতিনা তা লাথুজাম দেবতা প্রতিমার সামনে দাঁড়ায়া প্রতিমার নামে শপথ করে বলতেছে যতক্ষণ না আব্দুল্লাহর বাটা মুহাম্মাদের কাল্লা না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না জোরে কন্না ওযুবিল্লাহ নবীর কাল্লা কেন নেবেন নবী কি ওর পাকা দানি মই দিছে আর বাড়িতে ডাকাতি করছে নবী কি ওরে মার দিছে আর নামে মিথ্যা মামলা দিছে কিছুই করে নাই অপরাধ একটাই ওদের বাপ দাদা ধর্মের সাথে নবীর ধর্ম মেলে না নতুন ধর্মের দাওয়াত দেয় এক আল্লাহর দিকে ডাক দেয় তাহলে কোরআনের দিকে কালেমার দিকে ইসলামের দিকে ডাকার জন্য নবীকে বিনা দোষে দোষী কইরা কাফেররা কি নিতে চায় কাল্লা নিতে চায় এইবার কয়েকজন সেনাবাহিনী না রেডি হয়েছেন নবীজির কাল্লা নার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এই খবর মদিনায় রাসূলের কান পর্যন্ত যখন পৌঁছে গেছেন বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন কি করা যায় সাহাবায়ে কেরামদের সামনে বললেন আমার সাহাবীরা মক্কার মহাবীর আমর কাফের প্রতিমার সামনে ওয়াদা করেছে আমার কাল্লা না নেওয়া পর্যন্ত পানিও পান করবে না স্পর্শ করবে না কি করা যায় নবীজির সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুন্ডেকে বলেন নবী গো আপনি এত বড় আল্লাহর পয়গাম্বর আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জানো আমর আপনার কাছে পৌঁছার আগে আমরের হাত পা অবাস করে দেয় প্যারালাইজ করে দেয় এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি আর দেরি করলেন না নরম মানুষ দোয়ার পক্ষে ওসমান কি মানুষ নরম মানুষ নরম সাহাবী কথা বুঝেন না নরম মানুষেরা সবসময় দোয়া তসবির পক্ষে যে দোয়া করেন কথা কন হযরত ওসমান নরম সাহাবী দোয়ার কথা বলেন রাসূল আসমানের দিকে হাত তুলেছেন আল্লাহ মক্কার মহাবীর কামত মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে আমার কাছে পৌঁছার আগে তার হাত পা এতটুকু শুধু বলেছেন আসমান থেকে আল্লাহ বলে জিবরাইল আর করিস না দেরি নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালিম আর বেঈমানদের সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে বলেন আল্লাহু আকবার জিবরাইল এসে বলেন নবী হাত নামান নবী মুখে না নিয়ে নামালেন আমরা মুনাজাত করি অনেক সময় অনেকে মুনাজাত করে আর এরকম দড়ি পাক আছে না অনেকে মুনাজাত করে পেশার মাপ আছে না একটা মুনাজাতের আদব আছে না নাই আবার এরকম অনেকে এরকম নিয়ে আসুন মানে ইমাম সাহেব এত দোয়া ধরেছেন ক্লান্ত হয়ে গেছে হাত তুলে থেকে ক্লান্ত হয়ে গেছে আর হুজুর কয় হুজুর আহ আপনি মুনাজাত ধরলে ছাড়েন না হুজুর তার মানে বুঝের চেয়ে এতক্ষণ হাত তুলে থাকা যায় তাড়াতাড়ি করে দোয়া শেষ করে কথা বুঝেন না দোয়া পর্যন্ত ঠিক মত ঠিক মতো করতে চান আদবের সহিত হাত তুলবেন এই যে সুন্দর সুন্নতি তরিকা কথা বুঝাইতে পারছেন এইভাবে হাত তুলবেন রাসূল এরকম মাঝে মাঝে হাত তুলতে তো আসমানের দিকে হাত তুলতেন আল্লাহু আকবার বলেন কিন্তু এগুলো কি এগুলো কি কথা কন এগুলো কি এরপরে আল্লাহ আমিন আল্লাহ পরিবর্তন হন সুন্নতের দিকে ফিরে আসেন আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন কষ্ট পেয়েছেন জিবরাইল এসে বলেন নবী গো আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহ বলেছেন শুধুমাত্র দুই হাত দিয়ে দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেমদেরকে দুই হাতে লাঠি তুলে নিয়ে সাইজ করা লাগবে আপনার দোয়া আল্লাহ কবুল করুন আপনি হাত নামান রাসূলুল্লাহ হাত নামালেন দেখে বলে আপনার সাহাবীদের মধ্যে আপনি বলে দেন আপনার কোন সাহাবি আছে কিনা আমরের সাথে মোকাবেলা করার মতো আল্লাহু আকবার বলেন আপনারাই বলেন তো সব সময় কি দোয়া দিয়ে কাজ হয় এই গ্রামের নাম কি পাঁচটি করি এই গ্রামে মনে করেন চুরি হচ্ছে গরু চুরি হচ্ছে ছাগল চুরি হচ্ছে উদাহরণ কিন্তু আসলে রাগ ফিরেন যে হুজুর চুরি হওয়া দোয়া করে যাচ্ছে এমনটা তো চতুর্দিক দিয়ে ধান পাট গম ভুট্টা মাঝে মাঝে বিভিন্ন বাড়িতে চুরি ডাকাতি হচ্ছে তখন একজন 10 কেজি জিলেপি নিয়ে যা মসজিদের ইমাম সাহেবকে বলতেছে হুজুর
যেভাবে চুরি বেড়ে গেছে, চুরির অত্যাচারে হুজুর গ্রামে বসবাস করা কঠিন হয়ে গেছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই পাঁচটি গ্রাম গ্রামের মানুষকে হেফাজত করেন। কথা বলছেন এই পাঁচটি গরিব। তো এখন ইমাম সাহেব এশার নামাজ পড়ে আল্লাহ মানে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া শুরু করছে, আল্লাহ এই গ্রামের মানুষগুলোকে চোরের হাত থেকে হেফাজত করো। চোর তাই জিলেপি খাওয়ার আশায় হাত তুলে বলতেছে আমিন আমিন। কথা কি বুঝতে পারছেন? ইমাম সাহেব যদি দোয়া না করে বলতো এই পাঁচটি গরিব যুবকেরা যদি তোমরা তোমাদের গ্রামের ধন সম্পদ টাকা পয়সা উদ্ধার করতে চাও তাহলে এই গ্রামে ঢোকার চারটি রাস্তা আছে। চার রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত চারজন বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোর দেখা মাত্রই ওই লাঠি দিয়া চোরের গিরাওয়াস করবা। কথা কন না, চোর তখন হাত তুলে আমিন বলবে না তওবা করে ভালো হবে। কথা কন না, কেন মন খারাপ করছে? আজকে দেখেন এই যে নাটোরের সিংরাই দুইজন মাদক ব্যবসায়ী ছোট ছোট তরুণ বাচ্চা হাটে যায় বাজারে যায় বাজার করার জন্য, ওদেরকে মিথ্যা চোরের অপবাদ দিয়ে যারা ছাগল চুরি করছে, মাদক ব্যবসায়ীরা ওখানে ছাগল চুরি করছে, দুইটা স্কুল ছাত্রকে ধইরা গাছের সাথে বাঁধা রেখে পিটেছে, ওদের হাত থেকে মোবাইল নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে গেছে, উল্টো চোরের বাহানা দিয়া ছেলে দুটোকে মারছে রে বাজান। তাহলে সমাজের মধ্যে আজকে এরকম মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা অপবাদী মানুষকে ফাঁসায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে যারা এই দেশের ছোট ছোট সন্তানদেরকে গাছের সাথে বেঁধে মিথ্যা চোরের অপবাদ দিয়া পিটায় এই সমস্ত নরপশুদের বিচার হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন সরকার আছে না না? মাঝে মাঝে দেখবেন ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে ছোট ছোট বাচ্চাদের উপরে যে অত্যাচার যে মানসিক নির্যাতন করা হয় এদেশে আছে না? ছোট বাচ্চাকে পিঠা ছোট বাচ্চাকে আচ্ছা তারে পিঠা, এদের ভিতরে আসলে মানবতা বলে কিছু নাই। কথা বল ঠিক কিনা? ছোট খাটো যদি অপরাধ করে ছোটরা ওরে বুঝান ওরে হালকা করে শাসন করেন, এরকম গরুর মতো পিটাইলে হবে? ওরা আসলে মানুষ না, ওরা কি উলাইকা কাল আনাম বালহুম আদর, ওরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মানুষে মানুষকে ক্ষমা করতে পারে না, মানুষে মানুষের প্রতি দয়া করে না। মানুষে মানুষের প্রতি দয়া করার দরকার আছে না? দয়া দেখানো দরকার আছে না? না বায়ের আমার দিলের কানটা লাগায় শুনেন, এর জন্য ছোট বাচ্চা আম চুরি করছে এর জন্য পিটাবেন না, কলা চুরি করছে এর জন্য পিটাবেন না, খাওয়ার জিনিস খাইছে ওরে মাফ করে দেন। কথা কন ঠিক কিনা? আর এর চাইতে বড় বড় চোর যারা কলম ঠেকায় কোটি কোটি টাকা চুরি করে বিচার করলে ওদের করা লাগবে। কথা কন ঠিক কিনা? বাইরা দিলের কানটা লাগায় শোনেন, অনেক কথা বলা লাগবে। নবীজি যখন বললেন আমার সাহাবীরা মক্কার মহাবীর আমরের জন্য আল্লাহর কাছে দোয়া করতে চাইছিলাম, আল্লাহ দোয়া কবুল করে নাই, জিব্রাইল মাত্র এসে বলেছেন নবীজি আপনি সাহাবা ইকরামদের মাঝে ঘোষণা করে দেন আপনার সাহাবীদের মধ্যে কেউ কি আছে আমরের মোকাবেলা করবে। ও আমার সাহাবীরা তোমরা কি কেউ আমরের মোকাবেলা করতে পারবা, তার সামনে দাঁড়াইতে পারবা? কোনো সাহাবী দাঁড়ায় না। বিশ্ব নবীর চাচা তো ভাই, কি ভাই? আরো জোরে বলেন চাচা তো ভাই। বয়স মাত্র 13 বছর, নাম হলো হযরত আলী, থাকলেন না বসে খালি দাঁড়ায় গেলেন আলী। আল্লাহ আকবার বল, রাসূলুল্লাহ বলে আলী তোর বয়স কম, ছোট মানুষ না বুঝে যাও, আমরকে চেনো? ওই মহাবীর আমর 3.5 মনোজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীর, 21 কেজি খাবার খাই এক গেলা, এত বড় বীরের সামনে তুমি যাইবা? ছোট মানুষ বসো বসো বসো। নবীজি আবার বললেন আমার সাহাবীরা কেউ কি আছো আমরের মোকাবেলা করবা? কোন সাহাবী দাঁড়ায় না। দ্বিতীয়বার হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী তোর সামনে কি মায়া দয়া নাই? তুমি কি বোঝো না এত বড় বীরের সামনে কেমনে যাইবা? বসো। আবার বসে গেলেন নবীজি। তৃতীয়বার যখন বললেন আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। এইবার নবীজি দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। আলীকে বুকের সাথে জড়ায় বলে আলী রে তোর জানে কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে যাইতে চাস,
এত বড় বীরের সামনে যাইতে সাজ হযরত আলী ডেকে বলে নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে আপনি যদি আমাকে দোয়া করে ছেড়ে দেন ও যত বড় জালেম হোক যত বড় বেঈমান হোক যত বড় বীর হোক আমি আলী আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে আমি আমরকে জমিন থেকে বিদায় করে দেব বলেন আল্লাহু আকবার ভিতরের ঈমান বলতেছে ঈমান ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না স্পিড থাকা দরকার আছে না যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না যে ঈমান অন্তরে নাই যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার গুলি কিভাবে তারে বলো ঈমান বলি কিভাবে তারে বলো ঈমান বলি আল্লাহু আকবার ঈমানটাকে জেগে তোলা দরকার আছে না না হযরত আলীর কথা শুনে নবীজি ওসমান গনিকে ডেকে বলে ওসমান তোমার বাড়িতে কি কোনো তরবারি আছে ওসমান ডেকে বলে নবী গো আপনার কি মনে হয় আমি কি জঙ্গি কথা বলেন না কেন আজকে আলেমদের দিকে জঙ্গিবাদের অপবাদে আছে না না মনে করেন আপনাদের টাঙ্গাইলবাসী ভালো করে শুনেন অনেক কথা বলা লাগবে না থাক কষ্ট হবে না আজকে মাদ্রাসার দিকে আমি ওই দিকে যাব না উদাহরণটা দিলে আপনারা ভালো বুঝবেন কিন্তু আমি ওই দিকে যাচ্ছি না কষ্ট হবে আরো অনেক কথা বলবো বলবো শুনেন ভাই শুনেন কি বলতেছে শুনেন শোনেন না মাদ্রাসার দিকে অনেকে জঙ্গি জঙ্গি গন্ধ খোঁজা আছে না মাদ্রাসার দিকে না নাক ছিটকায় মাদ্রাসাতে নাকি হুজুরেরা টেবিল কালেকশন করে কোনো মতে দিন পার করে কথা কন না হুজুরেরা তাও টেবিল কালেকশন করে হাটে বাজারে হাট বাজার কালেকশন কইরা হুজুরা এটা বুঝায় যে ভাই দুনিয়াতে সব রেখে যাবেন মাদ্রাসা মসজিদে দান করবেন এগুলো আখিরাতের অ্যাকাউন্টে জমা হবে কথা বলেন ঠিক তার মানে আলেম ওলামা মসজিদ আলা মাদ্রাসা আলা সবাই চায় যেরকম মসজিদ আমি একাই করে দিতে পারবো আপনারাও সহযোগিতা করেন সবাই মিলিয়েই জান্নাতে যায় মাদ্রাসা এরকম আমি একাই চালাইতে পারবো কিন্তু আপনারা দশজন সহযোগিতা করেন আপনাদের সহযোগিতার কারণে আপনারাও যেন জান্নাতে যেতে পারেন কথা বলেন ঠিক কিনা মাদ্রাসার হুজুরের আলেম ওলামা মানুষের কাছে হাত পেতে টাকা নেয় দিনের জন্য ইসলামের জন্য মানবতার কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য জাতির কল্যাণের জন্য আর আপনারাও হাত পেতে টাকা নেন নিজের কল্যাণের জন্য কথা বলেন ঠিক কিনা আপনারাও টাকা নেন মানুষের বুকে পিস্তল ঠাকাইয়া কথা বলেন ঠিক কিনা এই জন্য কথা বলার আগে হুশ করে বলবেন আলেমদের হাত ভাঙা তো দূরের কথা অত হাত দুর্বল মনে করবেন না ঘাড় মটকাইতে চাইবেন না অত ঘাড় দুর্বল না যদি একবার মুমিনেরা জেগে ওঠে মুসলমানেরা জেগে ওঠে পালানোর রাস্তাও খুঁজে পাবেন না কথা বললে হিসাব করে বলবেন কথা বলে ঠিক কিনা আজকে এমন একটা দেশে বসবাস করতেছি ভাই আজিব তামাশা মাথা ঘুরে যায় যার জায়গা থেকে যেই বক্তব্য দেওয়ার কথা সেইটা না বইলা দালালি শুরু করছে কথা কন না খেন সংযত ভাষায় কথা বলুন যার মুখ দিয়ে যেই ধরনের বক্তব্য আসার দরকার সেই ধরনের বক্তব্য দেন আপনি পুরো দেশটা কিনে নেন না আপনি এই পুরো দেশ কয়দিন চালান কথা কন না খেন মাদ্রাসার হুজুরেরা টাকা কালেকশন করে এই টেনে ওর বাইজে গেছে কথা কন আর ওর আছে রোডে ঘাটে ট্রাক আটকাইয়া মোটরসাইকেল আটকাইলা কালেকশন করে ওইটা বাজে হ্যাঁ তুমি ওই জায়গায় গেছো কত টাকা ঘুষ দিয়ে আমরা বুঝি না তোমার বাড়ি গাড়ি সম্পদের হিসাব করলে তো দুদকের কাছে তোমার ধরা দেওয়া ফরজ হয়ে গেছে কথা কন ঠিক কিনা সংযত ভাষায় কথা বলেন যুগে যুগে এই 2020 সালে যে পরিমাণে আলেমদেরকে গালি দেওয়া হয়েছে ইস্তমালাদের গালি দেওয়া হয়েছে বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত এত গালি আলেমেরা খায়নি খালি কথাই কথাই এক একজন আলেমকে পাগল বলে এক একজন বলে অমুক আলেমকে গ্রেফতার করো ইয়ে হয়েছে সে হয়েছে আলেমদের টুপি দাড়িওয়ালা ব্যানার নিয়ে আগুন পর্যন্ত লাগাইছে কথা বল ঠিক এজন্য নাস্তিকেরা কিন্তু মাথার উপরে উঠে গেছে বিদায় বেশি ওদেরকে বাড়তে আর দেওয়া যাবে না কথা কন ঠিক কিনা আমরাও কিন্তু সামনের দিকে যাব এজন্য একটু অপেক্ষা করেন
সচেতন থাকবেন সজাগ থাকবেন কিছু হোক আর না হোক এদেশে ইসলামকে নিয়ে মসজিদকে নিয়ে মাদ্রাসাকে নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ওদের তুরুষে তুরুপে তাস বানায় খেলতে চাইবে এমন বোকা খেলোয়াড় আমরা না আমরা প্রতিদিন খেলতে নামি না খেলতে নামলো যেদিন ফাইনাল খেলা আর সেদিন ট্রফি রেখে আসবো না গাড়ি করে নিয়ে আসবো কথা কোন ঠিক কিনা রাগ করেছেন মনে হয় একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বোঝা যাচ্ছে তো নাকি কথা আলোচনার প্রেক্ষাপটে কি আপনারা কিছু বুঝতে পারতেছেন সামনের দিকে যাব ও টাঙ্গাইলের মুসলমানেরা দিলের কানটা লাগায় শুনেন হযরত আলী দাগটা টানার পরে বলে এই কাফেরের বেটা তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয় আয় খেলা হবে আল্লাহু আকবার বলেন খালি দাগ পার হয় আয় খেলা হবে কি হবে খেলা হবে আয় এই কথা শুনে আমরের কলজে শুকে গেছে ছোট আলী আর শামাক বলতেছে এই কাফেরের বেটা তোর যদি সাহস থাকে খালি দাগ পার হয় এটা শুনে ওর 19 20 শুরু হয়ে গেছে আল্লাহ আকবার বলেন এত বড় বীর একটা মানে ধমকে একটা হুমকিতে চুপসে গেছে কথা কি বুঝতে পারছেন কথায় আছে মরিচ ছোট ঝাল বেশি এমন একটা হুমকি দিয়েছে আর এ তাড়াতাড়ি আয় রাগ করেছেন মন খারাপ করেছেন একটা বাড়িতে চোর ঢুকছে চোর বাড়িওয়ালা হলো ল্যাংরা দুই পাও নাই কিন্তু চোর হলো জুয়ান তাজা কিন্তু বাড়িওয়ালা টিয়ার পাইছে যে চোর ঢুকছে আর বাড়িওয়ালা ল্যাংরা হওয়ার পরে যদি ভিতর থেকে একটা আওয়াজ দেয় খালি মুশান নিয়ে একটা স্পিরিট না আওয়াজ দেয় কে রে চোর উঠি থাকবি না ভাগে দৌড় মারবি তো বাড়িওয়ালা কে ল্যাংরা এটাকে চোর জানে এজন্য মাঝে মাঝে একটা হুংকারের দাম আছে কথা কোন ঠিক কেন ভয় পাবেন না আল্লাহর আওয়াজ জমিনে দিতে কখনো ভয় পাবেন আর রব্বাকা ফাকাব্বির তাকবীর হবে রবের নামে শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা হবে কা আল্লাহ আল্লাহু আকবার মানে কে বড় আল্লাহ কে শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলাম এ যুবকে ওই মুরব্বীর পাল ধরে পানি খাস মুরব্বী মানুষ এই বয়সে দিনের জন্য ইসলামের জন্য স্লোগান দিতে রাজি আর তোরা তো খালি বান্ধবিক নিয়ে টেনশন কোরআনের মাহফিলে গেলে একটু বুঝো কোন জায়গায় কি কলা হ্যাঁ একটা যুবক দাঁড়ায় স্লোগান দিতে পারে আর আবার যুবক কি টাঙ্গাইলে চমচম খায় ঘুমাইছো ইসলাম যদি না থাকে চমচম পাইবে না কথা কন না রাগ করেছেন আল্লাহ আমার এই মুরব্বী বাবাজির হায়াতের মধ্যে বরকত দেন জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আল্লাহু আকবার স্লোগান কি কোনো দলীয় না কথা কন না এটা জন্মের সময় আপনার আমার কানের মধ্যে দেওয়া হয়েছে কথা কন না সমস্যা না খুসুর খুসুর করা হলো না আমার সমস্যা হয় কারণ বোঝেনি তো কিরমান কাতিবিন শব্দ কোথায় যে কি হয় এটা ডিস্টার্ব কথা কন না এদের একটা টপিকসের উপর কথা বলে এরকম ডিস্টার্ব করবেন না মন খারাপ করেছেন আপনারা তাহলে জন্মের সময় আজান কানে আছে না নাই আছে প্রত্যেকটা ওয়াক্তের নামাজ শুরু হওয়ার আগে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই আছে জীবনের শেষ নামাজ জানাজাতে আল্লাহু আকবার আছে না নাই আছে তাহলে সব জায়গায় আল্লাহু আকবার তাহলে এই জমিনে শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা হবে একমাত্র আল্লাহ ওয়া রাব্বাকা ফাকাব্বির তাকবীর হবে রবের নামে স্লোগান হবে রবের নামে আর আল্লাহর নামে যদি কোন জমিনে স্লোগান দেওয়া হয় ওই জমিনে কোনো শয়তানি শক্তি জালেম শক্তি অবৈধ শক্তি টিকতে পারে না বলেন আল্লাহু আকবার আল্লাহ এই জন্য আওয়াজ দিবেন কার নামে মনে থাকবে তো টাঙ্গাইলের মুসলমান তাহলে তরুণ যুবক বৃদ্ধ বাবাজি সবাই মিলে দুই হাত তুলে একটা তাকবীর দাও লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো পরে পরে জানো আল হাদিসের আলো পরে পরে জানো দুনিয়ার মুসলিম এক হও এক হও
পাও আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আলে মালামা যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে খুব সালাম আলহামদুলিল্লাহ বাইরে আমার দিলের কান্টা লাগায় শুনেন আমরের মাথা গরম হয়ে গেছে হযরত আলী এইবার আমরকে ধরা ধরা ভাব কথা বোঝেন নাই এমন অবস্থায় হযরত আলী তাকা দেখে আমরের কাঁধে থাকা তরবারি কাঠের তক্তা আল্লাহ পাক বানায়া দিয়েছে আর বিশাল তরবারি এখন কাঠের তক্তায় পরিণত হয়ে গেছে আল্লাহু আকবার বলেন এখানে কি ঘটনা সামনের দিকে হয় আপনারা শুনবেন না বাড়ি যাবেন আরেকবার শুনবেন আরেকবার দেখেন লিল্লাহি তাকবীর আলোচনাটা এই জায়গাতে থাক আমি সামনের দিকে যাই ওই যে জালেম বাদশার কথা বলছিলাম ভুলে গেছেন কি বাদশা জালেম বাদশা বক্তে নাসর মনে আছে না নাই আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের জামানায় এই জালেম বাদশা বক্তে নাসর আগমন ঘটেছিল আল্লাহর পয়গম্বর দানিয়েল সাল্লাম ওই দেশের হাজার হাজার মানুষকে এটাই বুঝাইতে লাগলেন যে তোমাদের বাপ দাদা চাকর ছিল মানুষের বাড়িতে দাসত্ব আর গোলামি করেছে আল্লাহ পাক তোমাদের ভাগ্যের পরিবর্তন ঘটায় দিয়েছে আর তোমরা ভুল পথে থাইকো না তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসো পয়গম্বরে তুই সুন্দর করে ওই জাতির মানুষদেরকে কওমের মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছেন কিন্তু ওই জাতির মানুষেরা ওই কওমের মানুষেরা পয়গম্বর দানিয়েল আলাইহিসসালামের কথা বোঝা তো দূরের কথা এগুলো নিয়ে তারা সমালোচনা শুরু করে বলে ও পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় আমাদের কোনো লাভ নাই আমাদের বাপ দাদা কি করেছে ওটা আমরা জানি না আমরা বনি ইসরাঈল সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করেছিল কৃতজ্ঞতা প্রকাশ করেছিল আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিসসালাম তাদেরকে বোঝাইয়া বনি ইসরাঈল যকুরু নিমতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আন্নি ফাদদালতুকুম আলাল আলামিন বনি ইসরাঈলের উম্মতদেরকে পয়গম্বর দানিয়েল সালাম ডেকে বলে শোনো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমাদের বাপ দাদা চাকর ছিল দাসত্ব গোলামের জীবন থেকে আল্লাহ পাক তোমাদের সুন্দর জীবন দান করেছে বিদায় দান দিকতা করো না অহংকার করো না কাছের পূজা মাঝের পূজা দেবতার পূজা বাদ দিয়ে এক আল্লাহর দিকে ফিরে আসো কমের মানুষেরা বলে পুরান দিনের গল্প শোনায় কোনো লাভ বাপ দাদা চাকর ছিল আমরা তো এখন বড় লোক আমাদের টাকা পয়সা হয়েছে ধন সম্পদ হয়েছে সুন্দরী বিবি আছে আমাদের কোনো কিছুর অভাব নাই বিদায় আমরা কেন এক আল্লাহর গোলামি করতে যাব কথা বোঝেন নাই এইভাবে তারা দাম্ভিকতা করতে লাগলো অহংকার করতে লাগলো পয়গম্বরের দাওয়াত তারা গ্রহণ করলো না আল্লাহর পয়গম্বর দানিয়েল সালাম ডেকে বলে শোনো যেই সম্প্রদায়ের মানুষেরা আল্লাহকে ভুলে যায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করে ওই সম্প্রদায়ের মানুষের জন্য আল্লাহ পাক দুই ধরনের গজব পাঠায় আজাব পাঠায় এক নাম্বার হলো আসমান থেকে আজাব গজব দিয়ে ধ্বংস করবে অথবা আল্লাহ তাদের ঘরে জালেম শাসক পাঠায় দেবে এজন্য এখনো সময় আছে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো পয়গম্বর তুই দাওয়াত দিলে না তুই বুঝাইলেন কোনো কথাই বনি ইসরাঈলের উম্মতেরা শুনলো না কারণ বনি ইসরাঈলের উম্মতেরা বড় সালা আর একদিকে বেকা হয়ে যায় তো নবীটাকে একদিকে ওরা যায় আর একদিকে কথা বোঝেন নাই খুব চালাক ছিল বনি ইসরাঈলের উম্মতেরা ভাইরা আমার পয়গম্বরের দাওয়াত তারা গ্রহণ করলো না আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাঈলের উম্মতদের ঘাড়ের উপরে জালেম বাদশা বক্তে নাসরকে পাঠায়া দিয়েছে জালেম বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে বাদশাহী পাওয়ার সঙ্গে সঙ্গে ওই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন সুলভ করে দিল মানুষ হত্যা করা শুরু করলো নারীদের ধরে নিয়ে যাইতে লাগলো সম্পদ লুটে নিতে লাগলো ওই জামানার নিরাপরাধ মানুষদেরকে জেলখানায় গ্রেপ্তার করলো সম্মানী মানুষদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে নিয়ে গেল 70,000 মানুষকে গ্রেপ্তার করলো ওই 70,000 মানুষদের মধ্যে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামও ছিলেন তাহলে নবী মানুষ জেলখানায় কথা কয় নবী মানুষ জালেমের কোন জায়গায় আরো জোরে বলেন
আল্লাহর পয়গম্বর দাল্লাল সালাম জালেম বাদশা বক্তে না সরে জেলখানায়। এইবার পয়গম্বর তার উম্মতদেরকে দেখা বলে এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, যে আল্লাহকে ভুলে যায় না, দাম্ভিকতা করো না, অহংকার করো না, আল্লাহকে তো এমন একটা দিন দেবে সেই দিন তোমাদের আর ওখান থেকে বাঁচার কোন উপায় থাকবে না। সমস্ত উম্মতেরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আর পয়গম্বর, ও পয়গম্বর আমরা বড় ভুল করেছি, অন্যায় করেছি, যে কোনো ভাবে হোক এখান থেকে বাঁচার একটা পথ বের করে দেন। আল্লাহর পয়গম্বর দালালের সালাম ডেকে বলে শোনো, যদি তোমরা এখান থেকে বাঁচতে চাও তাহলে একমাত্র তোমাদের অপরাধের কথা স্বীকার করে সেলেন্ডার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমাদের তওবা করে ফিরে আসতে হবে। যার কোনোদিন আমরা দাম্ভিকতা করব না, অহংকার করব না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসেবে মানব না, অন্য কারো গোলামি করব না। সমস্ত উম্মত গুলো ডেকে বলে ও পয়গম্বর আপনি যা বলবেন আমরা তাই শুনবো বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে শোনো, তাহলে আজকে রাত যখন 12টা পার হয়ে যাবে গভীর রাতে দুনিয়ার সমস্ত কিছু বন্ধ থাকবে, আল্লাহর রহমতের দরজা খোলা থাকবে, ওই রাতের বেলায় আমরা সবাই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে ফিরে আসব। আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করবেন। আমি যখন আল্লাহ বলে ডাক দেব তোমরা সবাই আমার সঙ্গে উঠবা। রাত্রি গভীর হয়ে গেল, পয়গম্বর আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছেন, সমস্ত উম্মতের আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছেন, এমন কি জেলখানার ইট পাথর থেকে পর্যন্ত আল্লাহ আল্লাহ আওয়াজ বের হয়ে গেছে। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে বলে আল্লাহ আমার সম্প্রদায়ের উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আল্লাহ আপনি তাদেরকে এইভাবে জীবন শেষ করে দেবেন না। ও আল্লাহ এই জালেম বাদশা বক্তে নাসরের জেলখানা থেকে বের হওয়ার একটা উপায় বের করে দেন, একটা পথ বের করে দেন। পয়গম্বর যখন দিলের কানটা লাগা শোনেন, ও মুসলমান আল্লাহর গোলাম যেই কথা বলতে চাচ্ছিলাম, হয়তো আপনারা অনেকে মন খারাপ করতেছেন, রাগ করতেছেন, খারাপ লাগে, আমি কি আমার বানায় কোনো গল্প শোনাচ্ছি, এগুলোতে কোরআন সুন্নার মধ্যে আছে না নাই, কিতাবের মধ্যে আছে না নাই, এই ঘটনাগুলো বলতে গেলে অনেক গবেষণা করা লাগে, অনেক পড়াশোনা করা লাগে, বাজান সেখান থেকে আপনাদের বের করে দিচ্ছি। এই দুই ঘন্টার আলোচনা করতে গিয়ে আমার জীবনের 20 বছর কেটে গেছে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার দিলের কানটা লাগা শোনেন, রাগ খোপ করার কোনো কায়দা নাই, দিলের কানটা লাগা শুনে যান, আমি গুনাহগার আপনাদেরকে কেন এই কথাগুলো শোনাচ্ছি, কেনই বা বুঝাচ্ছি, অনেকে বুঝতে পারেন অনেকে বুঝতে পারেন না। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দোয়া করে বলে আল্লাহ আমার জামার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, আপনি তাদের মাফ করে দেন, তাদের দোয়াকে কবুল করে নেন, আর এই জেলখানা থেকে মুক্তির ব্যাপারে আপনি একটা ব্যবস্থা করে দেন। পয়গম্বর যখন তার উম্মতদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আসমান থেকে বলে ও পয়গম্বর দানিয়াল টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক তোমাদের তওবাকে কবুল করলাম, মুনাজাত দোয়াকে কবুল করলাম, আর ওয়াসির এই জালেমের জেলখানা থেকে মুক্তির ব্যাপারে আমি আল্লাহ ব্যবস্থা করব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি ব্যবস্থা করতে চার কাউরে লাগবে? এইবার পয়গম্বর টেনশন মুক্ত থাকলেন, ওই একই রজনীতে আল্লাহ পাক ওই জালেম বাদশা বক্তে নাসরকে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে, এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার বেড়ে উঠছে। আশেপাশের লোকজন যা বলে ও নেতা ঘুম থেকে চিল্লাইলেন, কয় চিল্লাইলাম কেন বেটা, বোঝো না, চেহারা দেখে বোঝো না, আমি এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবির কি হবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, যদি না বলতে পারো তোমাদের খবর আছে রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাপারে যারা ব্যাখ্যা বলতে পারে তাদেরকে সম্মান দাও, তাদের খবর পাঠাও, তারা যেন আগামীকাল সকালবেলা আমার রাজ দরবারে হাজির হয়। আমি বাদশাহ এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা না বলা পর্যন্ত, ব্যাখ্যা না জানা পর্যন্ত আমার আর ঘুম আসবে না। জালেমকে ঘুম থেকে চমকে তোলে কে? হারো জরে কন কে? জালেমের বাদশাহী আছে, ক্ষমতা আছে, কিন্তু কি নাই, ঘুম নাই, কথা কন না খায়, রাগ করেছেন মনে হয় আপনারা, দিলের কানটা লাগা শুনবেন, এই পৃথিবীতে টাকা দেখেন কোটি কোটি টাকার মালিক
অনেক সম্পদের মালিক পাঁচটা করে ঘুমের ঔষধ খায় ট্যাবলেট খায় আর পরে ঘুম ধরে না রাত দুটায় উঠে লাত মেরে সিসি ক্যামেরার ফুটেজ থেকে কেউ আসছে না কি অবৈধ টাকা তো হারাম টাকা তো কথা কর না কা মনে মনে করতেছে কেউ সিসি ক্যামেরা গিয়া ভিতরে ঢুকছে কি না আমারে মারার জন্য তুমি যদি ভালো হও তোমারে কি মানুষ মারবে কথা কোন মারবে পাহারা দিবে এই তো রাইট এই ছেলেটা খুবই ভালো আল্লাহু আকবার বলে খুব সুন্দর কথা বলেছে মানুষ দেবে পাহারা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর নেতা ছিলেন একা একা পথ চলতেন আগে পরে কোনো বাহিনী নাই কোনো নিরাপত্তা প্রহরী নাই এগুলো হলো নেতা কথা কোন ঠিক কি না ভাইরা আমার দিরিল কান্দা লাগা শুনেন এজন গরিবদেরকে আল্লাহ দুইটা জিনিস দিয়েছে একটা হলো ঘুম আর একটা হলো খাওয়া রুচি এই গরিবের দুইটা জিনিস বেশি না বড় লোক কোটি কোটি টাকার মালিক আপেল কমলা বেদেনা আঙ্গুর সব ধরনের ফল সাজানো আছে কয় না খাওয়া যাবে ডাক্তার বলছে কমলা খাইলে এক কোয়া আপেল খাইলে একশো আঙ্গুর খাইলেও দুইটা জীবন বাসান কঠিন হয়ে গেছে ভাই তখন বলছে ভাই এগুলো যখন খাবে না তাহলে গোস্ত খান কিসের গোস্ত খাসির গোস্ত উড়ে বাবা চরব বেশি চর্বি বেশি খাওয়া যাবে না গরু ডাক্তার কাছে খাইলেও তিনবার ধুইয়া কথা কর না কেন তিনবার ধুইয়া এইভাবে শাক সবজি অনেক কিছু দেখেছি একটাও চলবে না গরিব শনি আর মুসকি মুসকি হাসার ভাই চলবি না বলে আমার দিয়ে দেখ কেমনে চলার লাগে দেখাচ্ছে কথা কন ঠিক কিনা আল্লাহ গরিবের খাওয়ার উচি দিয়েছে আলু ভর্তা দিয়ে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত খায়া দামি বালিশ নাই কোটি টাকার খাটো নাই এমনও গরিব আছে আহা ফোটফাটে ঘুমায় মাথার তলে ইট দিয়ে পেটে একটু ভাত পড়ছে মাথার তলে ইট দিয়ে এমন কায়দায় ঘুমায় মানে ট্রাকের ইঞ্জিন ফেল কথা কন ঠিক কিনা এরকম গরিব আছে না না গরিবের খাওয়ার রুচি আছে ঘুমের সমস্যা নাই কিন্তু কি করবেন খাবার রুচি থেকে লাভ নেই খাবার যে নাই যারে আল্লাহ দিয়েছে খাওয়ার সিস্টেম বন্ধ করছে যারে দেয় নাই খাওয়ার সিস্টেম চালু রেখেছে কি খেলা গো আল্লাহু আকবার দিলের কান্টা লাগা শুনে যান পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারক জালেম বাদশা বক্তেন আসরের দরবারে হাজির হয়ে গেছে জালেম বাদশা বক্তেন আসরে যখন স্বপ্নের কথা বলতে যাবে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওর মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকায় দিয়ে কথাগুলো মাথা থেকে বের করে আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে বলেন আল্লাহু আকবার এই জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে সমস্ত স্বপ্নের তাবির কারকেরা বলে বাদশা আপনি স্বপ্নের কথা বলেন বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখছে আমার মনে নাই জালেম বাদশা তখন মুহূর্তের মধ্যে কথার পরিবর্তন করে কারণ জালেমদের সকালে এক কথা বিকেলে আরেক কথা কথা কন মুহূর্তের মধ্যে কথার পরিবর্তন করে বলে শোনো গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এইটাও তোমাদের বলা লাগবে স্বপ্নের তাবির কি হবে সেইটাও বলা লাগবে না বলা পর্যন্ত তোমাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না সমস্ত লোকেরা রেগে বলে বাদশা তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আর আমরা কেমনে জানবো আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন তো এটা কি বলা সম্ভব আপনি স্বামী স্ত্রী এক খাটে ঘুমাচ্ছেন ঘুমের ঘরে আপনি স্বপ্নের মধ্যে অন্য মেয়ে কিনে পার্কে ঘুরতেছেন অন্য মেয়ের মুখে ফুসকে তুলে খাওয়াচ্ছেন এই কথা যদি আপনার স্ত্রী জানতে পাইতো ঘুমাইতে দিত না পিটন শুরু করত কিন্তু আপনি স্বপ্নে পূর্ণিমার সাথে ঘোরেন পরিমণির সাথে ঘোরেন আপনার বউ টের পায় না কথা কন না কে রাগ করেছেন আবার আপনার বউ যদি অন্য কারো সাথে স্বপ্নে ঘরে আপনি কি বলতে পারবেন স্বপ্ন তো স্বপ্ন হয় স্বামী স্বপ্ন দেখে স্ত্রী জানে না স্ত্রীর স্বপ্ন দেখে স্বামী জানে না কত মানুষ ভাঙ্গা টিনের বেড়ায় স্বপ্নে ঘুম থেকে দেখে ব্যবসা করছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে টাঙ্গাইল শহরে বাড়ি বানাইছে বিল্ডিং এর এত সুন্দর বাড়ি ভিআইপি একটা চেয়ার নিয়েছে ওই চেয়ারে দুলতেছে আর স্বপ্নের মধ্যে বলে এক কাপ চা দিয়ে যা এই কথা বলে মারছে থাবা থাবা মারে দেখে সেই সিরে খাবে কথা কন ঠিক কে না এরকম স্বপ নে কোটি কোটি টাকার মালিক হয় কথা কন ঠিক কে না স্বপ্নে সাপ তারা করে ঘুম থেকে উঠে সাপ কি দেখা যায় আহারে স্বপ্ন তো স্বপ্নই কথা কন ঠিক রাগ করেছেন মনে
যুবকেরা কত স্বপ্ন দেখে, অনেক যুবক দেখবে নায়ক নায়িকার ছবি নিয়ে যায় ঘরের ভিতরে টাঙ্গায় রাখছে, আছে না? নায়ক নায়িকার ছবি নিয়ে যায় ঘরে টাঙ্গায় রাখে, রাত্রি ঘুমানোর আগে একবার করে নায়িকাদের চেহারা দেখে আর কয়, আহ এইরকম একটা বউ যদি পাইতাম জীবন ধন্য হয়ে যেত, আছে না? নাই হাই রে যুবক, রাগ করেছেন, মন খারাপ করছেন, কষ্ট পেয়েছেন? ভাইয়ের আমার দিলের কানটা লাগা শুনে যান, জালেম বাদশা তখন বলে, ও স্বপ্নের তাবির কারো কোন, তোমরা যারা স্বপ্নের ব্যাখ্যা জানো, আমি গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এইটাও বলা লাগবে, স্বপ্নের তাবির কি হবে সেইটাও বলা লাগবে, সমস্ত মানুষ বলেন না না সম্ভব না। জালেম বাদশা তখন ডেকে বলে, তোমরা নাকি গায়েবের খবর জানো, অনেক কিছু জানো, গোপন বিষয় জানো, তাহলে আমি কি কাল রাত্রিতে স্বপ্ন দেখেছি এইটা কেন বলতে পারবা না? সাত দিনের আলটিমেটাম দিয়ে ছেড়ে দিলাম, সাত দিন টাইম তোমাদের বেঁধে দিলাম, এই সাত দিনের মধ্যে যদি আমার স্বপ্নের কথা না বলতে পারো, স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারো, তোমাদের সবাইকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো, অপরাধ করেছে বাদশার ফাঁসি দেবে জনগণের। এটা তো জালেমদের স্বভাব, কথা বল না কে আপনার? বাদশা স্বপ্ন দেখেছে বাদশা বুঝবে, জনগণ বলতে পারতেছে না, তাহলে অপরাধে কেন জনগণকে ফাঁসি দেবে, কথা কর না কেন? এই জন্য জালেমেরা নিজেদের অপরাধ জনগণের ঘাড়ে চাপায়, এটা তো জালেমদের স্বভাব। আপনার অপরাধ করা লাগবে না, জালেম চাইছে আপনাদের ফাঁসি দিয়ে মারবে, এখানে আপনার অপরাধ থাকার দরকার নাই, কথা কর না কেন? ও সাইজে যে আপনারে ফাঁসি দিয়ে মারবে, ও সাইজে আপনারে ফাঁসাইয়া দিবে, শেষ, আর কাউরে লাগবে না, কথা কর না কেন? রাগ করেছেন মনে হয় আপনারা, খারাপ কিছু বলেছি? সাত দিন কেন ও বাদশা, 70 বছর আলটিমেটাম দিয়ে কোনো লাভ নাই, 70 বছর সময় বেঁধে দিলে আমরা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না, সমস্ত জনগণ চলে গেল, টেনশনে পড়ে গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, জেলালের মাথায় হাত কপাল থাপড়াইছে, পয়গাম্বার ডেকে বলে, এদিকে শোনো, কপাল থাপড়াও কেন ভাই জানেন না, ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, কি হয়েছে? গতকাল রাত্রিতে বাদশা কি যেন স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য হাজার হাজার দেশের মানুষজনকে ডাকা হয়েছে, তাদের সামনে স্বপ্নের কথা বলতে যাবে বাদশা ভুলে গেছে, পরিশেষে বাদশা তাদেরকে সাত দিনের সময় বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে, সাত দিনের মধ্যে যদি তারা স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারে, এ দেশের হাজার হাজার মানুষকে নিরপরাধ বানায়া নির্দোষ মানুষগুলোকে ফাঁসি দিয়া মারবে জালেম বাদশা বক্তেনাসর। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও জেলার ভাই, আপনার বাদশা স্বপ্নে কি দেখেছে, স্বপ্নের কথাও আমি জানি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও আমি জানি, আমি দুইটাই জানি, আপনি খবর পৌঁছায় দেন। জেলার তখন এক দৌড়ে বাদশার ঘরে, ও বাদশা, জেলখানায় একটা ভদ্র ছেলে আছে খুবই ভালো, ওই ছেলেটা আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। জালেম বাদশা তখন ডেকে বলে, বাজান কই, বাজানকে নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি, তাহলে বিপদে ফেলে জালেমের মুখ দিয়া বাজান ডাকাই কে?